তো এর আগে যেটা আমরা আলোচনা করেছিলাম যে রাবণ পৌঁছেছেন, এখন লাস্ট যেটা আমরা মন্ত্র আলোচনা শ্লোক আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিল যে যে কীর্তি ক্ষয় হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, আর শ্রদ্ধা তিরস্কৃত হয়ে গেছে, আর বুদ্ধি হ্রাস, বুদ্ধির নাশ হয়ে গেছে, এইভাবে সীতা পড়ে আছে। যে এই যে পরিস্থিতি অনেক সময় আমাদের সবারই জীবনে আসে, সেই সময় ধর্মকে ধরে রাখা খুব মুশকিল হয়। এটা কদাচিৎ কখনো পারেন, কেউ কেউ পারেন। আমার একজন বন্ধু আইএস অফিসার, তিনি একদিন বলছিলেন, তিনি খুব সৎ পুরুষ, তো তিনি বলছিলেন যে দেখুন বেশিরভাগই অফিসার সৎ, আইএস অফিসাররা যারা আছে বেশিরভাগই 40% 50% কে আরও বেশি সৎ, কিন্তু যখন পলিটিক্যাল প্রেশার আসে সেই জায়গাটায় নিজেকে ধরে রাখা যে আমি সৎ, আমি সৎ থেকে সরব না, এর সংখ্যা খুব কম। এর সংখ্যা যে কোনো রাজ্যে 10%-এর বেশি থাকে না, কিন্তু ওই 10% আর বাকি যদি 40-50% যারা একবারে সৎ বলছে, এরা আছে বলেই দেশ চলছে, নাহলে দেশ চলতো না। তো আমার এই বন্ধু উনি অনেকটা ওইরকমই, ও পলিটিক্যাল প্রেশার দিলে উনি নড়েন না, ও যাই আপনি করুন, কাজ করে যাবে, ওনার যে কাজ থেকে সরে যাবে, কাজও করবে, সৎও থাকবে, আর প্রেশার যখন আসছে, প্রেশার অনেক রকমের থাকে, ক্যারেট অ্যান্ড স্টিক, আপনাকে প্রলোভনও দেবে, ভয়ও দেখাবে, আর ক্ষতি বাস্তবিক ক্ষতি করে, যে খালি আপনাকে ভয় দেখাচ্ছে তা না, বাস্তবিক ক্ষতি করে। এই যে আমরা যখন বলি সৎ থাকা মানে এই না যে আমি চুরি করব, এরপরে হয় যে আইডিওলজিক্যালি আমি কারেক্ট থাকব, এই জায়গাটায় এসে মানুষ গোলমাল করে বসে। হয়তো সৎ আছে কিন্তু আইডিওলজিক্যালি কারেক্ট থাকা ওটা খুব মুশকিল হয়। এই যে পুরো বর্ণনা মা সীতার যেটা এই জায়গাটায় হচ্ছে, এখানে আর আইডিওলজিক্যালি ঠিক থাকা আর বাস্তবিক ঠিক থাকা দুটো এক, ভুল পথে যাবে না, কিন্তু তাতে যে কত রকমের প্রেশার আসে। আর ঠাকুর বলছেন যে পাপ করতে করতে পাপ থেকে না ঘেন্না চলে যায়, উপমা দিচ্ছেন ম্যাথর, নোংরা যখন মাথায় নিয়ে যায় ওর ওই ঘেন্নাটা চলে যায়। ঠিক তেমনি যারা কম্প্রোমাইজ করতে শুরু করে, কম্প্রোমাইজ করতে 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 কোথায় নেমে যাবে তা ঠিক নেই। সীতাকে এবার প্রলোভন দিচ্ছেন, প্রলোভনের সঙ্গে ভয়ও দেখাচ্ছে রাবণ। এই আমাদের 20 নম্বর অধ্যায়ে রাবণ তখন খুব মিষ্টি করে বলছে, কারণ হাতে করতে চাইছে কি না, খুব আমরা সংক্ষেপে বলছি, সবটাই লম্বা লম্বা করা যায় না। 5 নম্বর শ্লোকে বলছে, স্বধর্ম রক্ষসাম ভীরু সর্বদৈব না সংশয়ঃ, গমনম ওয়াপর স্ত্রীণাম হরণম সম্প্রমথ্যবা। রাক্ষস, রাবণ হলো রাক্ষস বংশের, বলল যে আমাদের কাছে মেয়েদেরকে হরণ করে নেওয়া এটা ধর্ম। যদি মনুস্মৃতি পড়েন বা মহাভারত পড়েন, অনেক রকমের বিবাহের কথা আছে, তারপরে এটা হচ্ছে রাক্ষসী বিবাহ। রাক্ষসী বিবাহ হচ্ছে একবারে ওটা তুলে নিয়ে চলে যাবো, কোনো ব্যাপারই না, ওটা ওদের কাছে ধর্ম। হিন্দুদের আমরা যখন ধর্ম ডিসক্রাইব করি, আসলে আমরা এখানে বিস্তারে আলোচনা করতে পারবো না, ধর্মের পরিভাষা ঠিক ঠিক বুঝতে গেলে মহাভারত ক্লাসে বোঝা যায়, কত রকমের কমপ্লিকেশনস আছে, একজনের ধর্ম আরেকজনের ধর্ম না, ওর ধর্মটা আবার আরেকজনের ধর্ম না, এরকম। তো রাক্ষস বলছে আমাদের জন্য এটাই ধর্ম, কিন্তু তা সত্ত্বেও আমি কখনো পর স্ত্রীকে জোর করে আমি নিয়ে আসিনি, যদিও আমার অনুমতি আছে এটা করার, কিন্তু আমি এটা কখনো করিনি। আর সেজন্যে দেখো আজ পর্যন্ত আমি করিনি, সেখানে
Evam chevam akamang tuam na samprakshami maitili. Sita, tumi joto din na chao, ami kono din tumake sporsho korbo na. Ar tar sange khub sundor kamang kama sharire me yatha kamam pravartatam. Kamam kama. বলছেন কামদেব তিনি যদি আমার শরীরের উপরে অত্যাচার করেন তাও কিন্তু আমি তোমাকে স্পর্শ করব না এটা রাবণ এটা খুব সে বলছে কামদেব হিন্দুদের এটা খুব পুরনো আমাদের এটা পরম্পরা যে কোনো ইমোশনসকে একটা পার্সোনিফাই আমরা করে দিই যেমন টিয়া বই যারা পড়েছেন দেখবেন ইমোশনসগুলোকে ওখানে পার্সোনিফাই করা আছে বিভিন্নভাবে কিন্তু আমাদের পৌরাণিক বর্ণনাতে জেনারেলি এনারা দেবী দেবতা হয়ে যান তো কামকে আমি পার্সোনিফাই করেছি ফে রূপে দেখতে সুন্দর কিন্তু আঙুলগুলো ব্লেডের মতো আমাদের দেবী দেবতার মধ্যে কামকে করেছেন কাম দেবতা দেখতে খুব সুন্দর তার স্ত্রী আবার রতি যেখানে দুজনের মিলন হয় রতি একজন দেবী আমাদের কাছে তো বলছেন যে যখনই মানুষের ভেতরে কাম বাসনা জাগে বুঝতে হবে যে কামদেব তাকে বাণ মারছে আর কামদেব বাণ মারে বড় বড় যারা যোগী বড় বড় সন্ন্যাসী তাদেরকে আমাদের মতো সাধারণ মানুষের ওই একটু বাতাস বয়ে গেলেই এদের মাথা বিগড়ে যায় ওনাকে ওই বাণটান চালাতে হয় না রাবণ এটাই বলছেন কামদেব যতই আমার উপরে অত্যাচার করুক আমার দেহের উপরে আমার যাই হয়ে যাক আমি কিন্তু নিশ্চিন্তি থেকো তোমার স্পর্শ কিন্তু আমি করব না তো তুমি বিশ্বাস করো এই ব্যাপারে শুধু একটাই জিনিস চাই দেবী নেহ ভয়ম কার্যময় বিশ্ব সিহে প্রিয়ে পণয়স চ তত্ত্বেন মৈবং ভূ শোকলালসা তুমি এরকম এই যে শোকাকুল হয়ে রয়েছো এরকম থেকো না তোমাকে একটাই বলি তোমার প্রেম আমাকে দাও এটাই প্রার্থনা করি তোমার কাছে আর ঘুরে 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 আসবে ওই একই ভাব আসবে বলে আমরা রিপিট করছি না যে তুমি এখানকার রানী সমস্ত বস্ত্রগুলো তোমার সমস্ত আভূষণ তোমার সবার উপরে তুমি শ্রেষ্ঠ রানী হবে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো থেকে রিপিট করছে না ওটাকে আমরা রিপিট করছি না তম কৃত্ব পরত মন্যে রূপকর্তা স বিশ্বকৃত নহি রূপোপমা ইন্যা তবাস্তি শুভ দর্শনে তো বলছেন বিশ্বকৃত যিনি সৃষ্টি করেছেন বিশ্ব রচনা করেছেন তিনি আমার আমি নিশ্চিত তোমার রচনা করার পরে তিনি ওই কাজ থেকে সরে এসেছেন কারণ এই পুরো পৃথিবীতে তোমার মতো সুন্দরী দেখতে পাওয়া যাবে না যে বিধাতা একটি সৃষ্টি করেছেন আরেকটি সৃষ্টি করতে পারেন তোমাকে যখন সৃষ্টি করেছেন তাহলে এরকম ওয়াই থেকে আরও সুন্দর আরও হওয়ার কথা ছিল কিন্তু নেই তার মানেই হলো বিধাতা সৃষ্টি করার কাজ ছেড়ে দিয়েছে এটা অলঙ্কার এই সেন্সে যে একটা জিনিসে যখন প্রশংসা করবে কীভাবে করবে তো আমাদের শাস্ত্রে যখন প্রশংসা করা হয় বিভিন্নভাবে করা হয় যেমন একটা হলো তিলোত্তমা নাম শুনে থাকবেন অনে যে যেখানে বিশ্বে যেখানে যা সুন্দর যা কিছু আছে তিল 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 করে তুলে উত্তম যা কিছু উত্তম তিল তিল নিয়ে সৃষ্টি করলো তিলোত্তমা এত সুন্দর বাংলায় সেখানে গালাগাল বলে তিলে খচ্চর যেখানে বদমাইশি দুষ্টুমিগুলো আছেন ওখান থেকে তিল 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 নিয়ে অমুককে তৈরি করেছে তিলে খচ্চর বদমাইশ একটা এটা একটা যেমন উপমা এইটা আরেকটা উপমা কীরকম বিধাতা এই সৃষ্টি করে সৃষ্টি কার্য থেকে সরে এসেছেন সেই জন্য আর তোমার মতো সুন্দরী আর দেখা যায় না
বাল্মীকি সৌন্দর্য বোধ ছিল, ঋষি ছিলেন। তা আমরা তো আগে আগে আলোচনা করেছি, আমরা ঠিক জানি না তার ব্যাকগ্রাউন্ড কী, কারণ পুরাণে আমরা যখন যাই পুরাণে দেখি যে বলছে তিনি ডাকাত ছিলেন, এই ছিলেন, কিন্তু বাল্মীকি রামায়ণ দেখে ঠিক এগুলো পরিষ্কার হয় না, আমরা জানি না কী ছিলেন। কিন্তু ঋষি ছিলেন তে কোনো সন্দেহ নেই, উচ্চমানের কবি ছিলেন কোনো সন্দেহ নেই। তো ঋষি মানেই হলো ওর মন খুব সূক্ষ্ম, ফাইন। আর কবি মানেই হলো পাওয়ার অফ এক্সপ্রেশন। অনেক সময় দেখা যায় মনটা খুব সূক্ষ্ম কিন্তু এক্সপ্রেসিভ পাওয়ার নেই, অন্যদিকে দেখা যায় এক্সপ্রেসিভ পাওয়ার আছে কিন্তু মন সূক্ষ্ম নেই। এই ট্রেনে বাসে যদি যান, লোকগুলো যখন ঝগড়া করে দেখবেন, খালি ওদের কথাগুলো শুনবেন, এমন এমন কথাগুলো বার করবে অরিজিনাল, হাসি পায় শুনে, ঝগড়া করছে, এক্সপ্রেসিভ কিন্তু মনটা ফাইন নেই। আবার ঋষিমুনিরা আছেন খুব খুব ফাইন বুদ্ধি কিন্তু এক্সপ্রেশন নেই। বাল্মীকি খুব আনইউজুয়াল কম্বিনেশন, যে মনটা খুব সূক্ষ্ম তার সঙ্গে এক্সপ্রেসিভ পাওয়ার, আর তার সঙ্গে সৌন্দর্য বোধ আছে। যেমন শঙ্করাচার্য, উনি জানতেনই সৌন্দর্য বোধ কাকে বলে, ওনার কোনো আইডিয়া নেই, বাচ্চা বয়সেই সন্ন্যাসী হয়ে গেছেন। যে নারীর যে সৌন্দর্য, নারীর প্রতি যে আকর্ষণ, এটা উনি জানতেন না, উনি কখনোই ওগুলোতে ঢোকেন উনি। সেই জন্যে যেখানে কদাচিত কিছু করেছেন খুব ক্রোধভাবে বলে বেরিয়ে গেছেন। তো বাল্মীকি ঋষি, তিনি দেখেছেন সমাজে হয়তো, তো খুব সুন্দর বলছেন, রাবণ বলছে সীতে তোমার যে অঙ্গের দিকে আমি তাকাই সেইখানেই গিয়ে আমার দৃষ্টি, বলছেন যে নিবদ্ধতে চক্ষুর মম নিবদ্ধতে, চোখটা কি ওখানে জালে ফেসে যায় বা বন্ধনে পড়ে যায়, ওখান থেকে আর বেরোয় না। ইদানিংকালে দেখবেন এটা খুব এক্সপ্রেশন হয়েছে, যে তার দিকে তাকিয়েই থেকেছি, সরতে পারছে না দৃষ্টি। কিন্তু এখানে সেটা বলছেন, এখানে বলছেন যে অঙ্গে গিয়ে পড়ছে সেখান থেকে আর সরছে না। এটা সীতার সৌন্দর্যে বর্ণনা, এতক্ষণ তো সীতার সৌন্দর্যে বর্ণনা আসেনি, সীতার সৌন্দর্য বর্ণনা এই সুন্দরকাণ্ডেই আসে। তো বলছেন যে পাতিব্রত্যের মোহ তুমি ছেড়ে দাও, আমার স্ত্রী হয়ে যাও, আর সবার মধ্যে শ্রেষ্ঠ রানী তুমি হয়ে যাও। ১৯ নম্বর শ্লোকে বলছে নেহ পশ্যামি লোকেন্যম ইয়মে প্রতিপল ভবে, আমার সমান এই জগতে আর কেউ নেই, আমার যে শক্তি, আমার যে সামর্থ্য, তার সামনে কেউ হতে পারে না। সেজন্যে আমি তোমার জন্য একজন এলিজিবল হাজবেন্ড, এটা বলে, একটা সাবজেক্ট আছে ইভলিউশনারি সাইকোলজি। ওরা এই সাইকোলজি, মানুষের যে মন, মানুষের যে ব্যবহার, সব কিছু ইভলিউশন দিয়ে তিনি ব্যাখ্যা করেন। হ্যাঁ, তাদের অনেকগুলো থিওরিজ আছে, আমার ব্যক্তিগতভাবে হাসি পায় এটা ভল্টায়ার, তার সময় ইভলিউশনারি বায়োলজি, ইভলিউশনারি সাইকোলজি ছিল না, কিন্তু এই ভাবটা ছিল, সেটাকে উনি টন্ট করেছিলেন ঘুরিয়ে, মানুষের দুটি পা কেন, যাতে প্যান্টে ফিট করতে পারে। ভগবান মানুষকে দুটি পা কেন দিয়েছেন, যাতে প্যান্টে ফিট করতে পারে, জিনিসটা হওয়া উচিত উল্টো, প্যান্টে দুটো পা কেন, যাতে পায়ে ফিট করতে পারে। ইভলিউশনারি সাইকোলজিস্ট এই ঘুরিয়ে এরকম বলে। তো ইভলিউশনারি সাইকোলজিস্ট ওরা যেটা, যে কোনো জিনিস আছে সবটাই তার ব্যাখ্যা আছে। আগে বাচ্চা বয়সে একটা শুনতাম কথা, সব জানতা গেঞ্জিওয়ালা, সব কিছু জানে সে, তো সব জানে। তো এদের ব্যাখ্যা হলো যে পুরুষ মানুষ অত বিবেক বিচার থাকে না, মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মেয়েরা সবসময় খুব চুজি হয়, যাকে তাকে, ওরা যার তার কাছে যাবে না।
যতক্ষণ মানুষ গুণী না হয়, রীতিমতো গুণী না হয়, আর যতক্ষণ তার না মনে হয় যে হ্যাঁ এ কোনো একটা জিনিসে এত পাওয়ারফুল যে তার মনকে ছেয়ে যাবে। এখন রাবণ ওইটাকে ছেয়ে যাওয়ার চেষ্টা করছেন যে আমার শক্তি এত, আমার সামর্থ্য এত, আমার টাকা পয়সা সমৃদ্ধি আমার এত যে আই এম এ ফিট ক্যান্ডিডেট ফর ইউ, তোমার জন্য আমি ঠিক ঠিক লোক। তো 26 নম্বর শ্লোকে এগিয়ে বলছেন যে তুমি রামের জন্য এভাবে পড়ে আছো, তো রাম কি, রাম তো জেতার আশাও ছেড়ে দিয়েছে আর আজকে শ্রীহীন হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, ব্রত পালন করছে, তপস্যা পালন করছে, মাটিতে শুচ্ছে। আর শোনো, সত্যি কথা বলতে আমার তো সন্দেহ সে বেঁচে আছেও কিনা। বলছেন যে সুন্দরী শোনো, মেঘে যেমন ঘন কালো মেঘে চন্দ্রমা যেমন হারিয়ে যায়, আছে চন্দ্রমা কিন্তু হারিয়ে যায়, ঠিক তেমনি তোমাকে তো পাওয়া দূরের কথা, রামচন্দ্র আর তোমাকে দেখতেও পারবে না, এমনভাবে তোমাকে মেরে গেছি। ৩৪ নম্বর শ্লোকে রাবণ পরিষ্কার বলছেন, না রামস তপসা দেবী না বলেন চ বিক্রমে না ধনেন মায়া তুল্যস তেজসা যশসাপি ওয়া। বাল্মীকির ভাষা এত সহজ সরল, বাংলা যদি একটু ভালো জানেন একটু চেষ্টা করলেই বাল্মীকির সংস্কৃত বোঝা যায়, খুব সিম্পল। না রাম তপসা দেবী না বলেন চ বিক্রমে, বল বিক্রম তপস্যা কোনো কিছুতে রাম আমার সামনে নেই, না ধনেন মায়া তুল্যা টাকা পয়সার দিক থেকেও সম্পত্তির দিক থেকেও, আর আমার যে যশ সম্মান কোথাও নেই, সেই জন্য তুমি ওগুলো ছাড়ো, তুমি আমাকে বরণ করো। আমরা এই টপিক না আগে আগে অনেকবার আলোচনা করেছি, সীতা রাবণী যখন আসে যে যে কোনো মেয়ে যাকে ভালোবাসে তাকেই ভালোবাসে, আর কোনো কারণে যাকে ভালোবেসেছে মন যদি ওখান থেকে সরে যায় সেকেন্ড টাইম আর যাবে না। পুরুষ মানুষের এরকম হয় না, পুরুষ মানুষ আবার ঘুরে যায় কিন্তু মেয়ে কোনোদিন যাবে না, কারণ ওর কাছে এই ইভোলিউশনারি সাইকোলজির অনেকগুলো থিওরিজ আছে এগুলোকে নিয়ে। কিন্তু মূল কথা হলো এটা, সীতা একটা রিফাইন্ড পার্সোনালিটি, আমরা আরও আরও আলোচনা করব। সীতা খুব রিফাইন্ড পার্সোনালিটি, পার্সোনালিটি যত রিফাইন্ড হয় ও কিন্তু তত কমিটেড হয়। মেয়েদের মধ্যে দেখবেন, আমরা যেমন অনেক সময় বলছি যে ইদানিংকালে আজকাল দেখা যায় যে নতুন বাচ্চাগুলো আছে স্কুলে কলেজে, সারাদিন প্রেম করে যাচ্ছে, সারাদিন ওই ফোন নিয়ে মেসেজ করছে, করছে যেখানেই যান সবসময় করছে। তারপরে শোনা যায় যে আজকের সঙ্গে আছে, তারপরে দিন ঝগড়া হয়ে গেলো, এরপর আরেকজনের সঙ্গে, এই নানা রকমের জিনিস চলছে। এগুলো হচ্ছে সাইন অফ ক্রুড মেন্টালিটি। মন যখন খুব স্থূল হয় না, খুব ক্রুড হয়, তখনই এরকম হয়। রিফাইন্ড পার্সোনালিটি যে ও সরবে না কিছুতেই, ওর রিফাইন্ড পার্সোনালিটি আমরা এর পরে পরে দেখব। রাক্ষসীগুলো যখন বোঝাচ্ছে সীতাকে, বুঝেই যাচ্ছে যে এই রাক্ষসীগুলো এরা রিফাইন্ড পার্সোনালিটি না। আর হিন্দুদের মধ্যে দেখবেন দ্বিতীয় বিবাহের প্রচলন ছিল না, আমাদের ধর্মের দিক থেকে কিন্তু নিষেধ নেই। মনুস্মৃতি আদিতে পুনর্ভূ শব্দ আছে যার অর্থ হলো সেকেন্ড ম্যারেজ, মেয়ের। তো মেয়ের আমাদের এখানে বিধবা বিবাহ, ডিভোর্স করে বিবাহ, ওয়া কোনো অন্য কারণে বিবাহ, এটা ছিল, প্রচলিত ছিল। পরে ধীরে 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 এটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে, কারণ বিশেষ করে যখন ইসলামিক ইনভেশন আদি হলো তো জনসংখ্যা এত কমে গেল, হিন্দুরা এত মরতে শুরু হলো, মেয়েগুলোর সংখ্যা বেড়ে গেছে, তো হলো যে ভাই তুমি একটা চান্স পেলে আর সেকেন্ড চান্স না, চলো চলো চলো। এই কালকে যদি আমাদের
যুদ্ধে যদি প্রচুর যুবক মারা যায়, যুবকের সংখ্যা কমে যাবে, মেয়ের সংখ্যা বেড়ে যাবে, তখন এটাই হবে যে তুমি একটা চান্স পেলে আর নো মোর সেকেন্ড টাইম। এই করে বিধবা বিবাহটা বন্ধ হয়ে গেল আর মেয়েদের সেকেন্ড ম্যারেজটা বন্ধ হয়ে গেল, কিন্তু মনুস্মৃতি আদিতে পরিষ্কার আছে। তো যারা লোয়ার ক্লাসের লোক ছিলেন তাদের থ্রু আউট এই পারমিশনটা ছিল, যারা খুব লো কাস্টের লোক তাদের এটা ছিল যে ওরা চাইলেই মেয়ে হাজব্যান্ডকে ছেড়ে আরেকজন কাউকে বিয়ে করে নিতে পারে। কিন্তু যেমন হায়ার যাবেন, যেটা দেখবেন এক্সট্রিম কেস হয়ে যাচ্ছে বেঙ্গলে, কুলীন ব্রাহ্মণগুলো বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, শ্মশানে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। ওই একদিকে ধর্ম রক্ষা করতে হবে যে মেয়েকে পরগত্র করতে হবে, আবার পয়সা নেই যে বিয়ে দিয়ে সামলাতে পারবে, কোনো রকমে ওই দায় নিজের দায়িত্বটা মিটিয়ে দিচ্ছে, ফলে এখন মেয়ে সারা জীবন কষ্ট পাচ্ছে, কি করবে ছেলে নেই, সেই যাতে ছেলেই নেই তো কোথায় থেকে, নেই তো কি করবেন। মেয়ের সংখ্যা যেমন বেড়ে যায় যে আপনারা জানবেন, ওই হিমাচলে কিন্নৌর এরিয়াতে এখন ওই দ্রৌপদীদের মতো ওই সিস্টেমটা আছে যে যকজন ভাই তারা একই মেয়েকে বিয়ে করে, ফলে ধীরে 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 মেয়ের সংখ্যা বেড়ে গেছে অনেক জায়গায়। তো একসময় ওই মেয়েরা সবাই মিলে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিল যে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিন, বিয়ে হচ্ছে না, কারণ ওই প্রথাতে ছেলের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তো বিভিন্ন সোসাইটিতে এটা বিভিন্ন রকম চলে, কিন্তু সীতা নাম্বার ওয়ান রিফাইন্ড, নাম্বার টু শ্রীরামচন্দ্র সব দিক থেকে সর্বগুণ সম্পন্ন, সে ওখান থেকে যে মন সরবে তার কোনো পসিবিলিটি নেই, রাবণ নিজের মতো বলে গেলেন। আর এরপরে সীতা রিপ্লাই দিচ্ছেন রাবণকে, সীতা এবার উত্তর দিচ্ছেন, তপস্বিনী সীতা ভয় ঠক 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 কাঁপছি সব দিক থেকে, একটা আরও আরও খুব সুন্দর সুন্দর বর্ণনা আসবে। তো ভয় সব দিক থেকে, ভয় প্রাণের ভয় আছে, শ্রী রামচন্দ্র থেকে দূর সেটা দুঃখ আছে, আর নিজের যে অস্মিতা তার নিজের যে এক পবিত্রতা সেটা নষ্ট হবার ভয় আছে, সেখানে কোনো আপনার আবরণ কিছু নেই, পরপুরুষকে তিনি চোখ দিয়ে তাকাবেন না, তা একটা ঘাসের টুকরো নিয়েছেন সেটাকেই সামনে রেখেছেন, এটা হলো একটা সিম্বলিক যে আমি একটা আবরণে আছি। এগুলো যাদের সেই সেন্সিটিভিটি ডেভেলপ করেনি তারা এগুলোকে ঠিক সম্মান দিতে পারবেন না, কিন্তু আবরণ নিয়ে আমি কী করবো, ওই অতটুকু এটা করলাম, সিদ্ধান্তকে আমি ছাড়বো না, আমার এই যে মূল্যবোধ যেটা এই মূল্যবোধকে ছাড়বো না, আমার আবরণ নেই মানলাম, পর্দা নেই মানলাম, তোমার দিকে আমাকে উত্তর দিতেই হবে, ঠিক আছে আমি একটা ঘাসের টুকরো নিয়ে পর্দা করলাম। বলছেন এই 21 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকে, নিবর্তায় মনোমত্তা স্বজনে প্রিয়তাম মানা রাবণ, আমার থেকে তুমি মন সরিয়ে তোমার যে আত্মীয়জন আছে সেখানে তুমি মন দিয়ে দাও। বলছেন যে যেমন পাপে লিপ্ত যে পুরুষ সে যতই জপধ্যান করুক তার সিদ্ধি হয় না, ঠিক তেমনি তুমি আমার কামনা করতে পারো না, যে আপনি জপধ্যান তপস্যা সবই করুন কিন্তু পাপ কর্মে লিপ্ত যদি থাকেন আপনার সিদ্ধি হবে না। ও উপনিষদে বলছে না বিরত দুশ্চরিতা না শান্ত না সমাহিতা, যদি যারা দুশ্চরিতা দুশ্চরিত্রতা থেকে সরে আসেনি এখনো তাদের সিদ্ধি হয় না, ঠিক তেমনি বলছেন রাবণ আমার কামনা তুমি করো না, পাপী পুরুষ যেমন সিদ্ধি পেতে পারে না তেমনি তুমি আমাকে পেতে পারো না, কেন, কারণ আমি অন্য কারণ, অন্য কোনো কারণ না। তো বলতেন যে যারা পতিব্রতা নারী তাদের জন্য যেটা সর্বদা নিন্দনীয় সেই কর্ম আমি কোনো পরিস্থিতিতে করব না। তার মানে সীতা এই যে পাতিব্রত্য ধর্ম স্বামীর প্রতি কমিটেড এই ধর্মে তিনি প্রতিষ্ঠিত।
কোনো অবস্থায় তিনি এইটা থেকে কম্প্রোমাইজ করবেন না। আর দিয়ে বলছেন খুব সুন্দর এই 5 নম্বর 6 নম্বর 7 নম্বরে সীতা পরপর পরপর আর্গুমেন্ট দিচ্ছেন, যেটা যে কোনো ভালো মহিলা তাদের এটা জানা দরকার। বলছেন আমি এক বিরাট কুলে আমার জন্ম, রাজা জনকের মেয়ে তিনি, আর সেখান থেকে বিবাহ করে আমি আরেকটা পবিত্র কুলে এসেছি। আমি জাতা না, আমি উচ্চ বংশের মেয়ে, উচ্চ বংশে আমার বিবাহ। অনেক সময় দেখা যায় দুটোর মধ্যে কোনো একটা গোলমাল হয়ে যায়। দেখবেন আপনি, একটা আমি পড়ছিলাম এই রাজস্থানের কোন একজন ওই এরকম রয়্যাল ফ্যামিলি, তার মেয়ের বিয়ে পাকিস্তানের এক রাজ পরিবারে, ওখানে এখনও কিছু কিছু হিন্দু আছে, ওদের রাজ পরিবারে তার বিয়ে। তো আমি ভেবে কষ্ট হচ্ছিল যে আরে, তো সে ওইরকম ইন্টারভিউতে বলছে যে আমি তো চিরদিন ইন্ডিয়াকে সাপোর্ট করেছি ক্রিকেট ম্যাচে, এখন দেখি কি করব, কারণ আমি তো পাকিস্তানি হয়ে যাচ্ছে। তেমনি ওই আমাদের যে কিছু কিছু আছেন রাজ পরিবার কাশ্মীর এগুলো সব, তো কেউ নেপালের রাজ পরিবার, কেউ কেউ ওরা ওই নিজের নিজের কুল খুঁজে বেড়ায়, ভালো ছেলে পেলে তাদের সঙ্গে বিবাহ দেয়, যাতে উচ্চ বংশের মেয়ে উচ্চ বংশে তার বিবাহ। তো বলছেন যে এই বলে রাবণ পিঠ করে নিলেন, মানে আর ওর দিকে তাকাচ্ছেন না, যে আমি সতী, আমি পর নারী, আমি তোমার স্ত্রী হবার মতন না, হতে পারি না। সাধু ধর্মম অবেক্ষস্ব, সাধু সাধু ব্রতম চর, যথা তব তথা নেশাম রক্ষা দ্বারা নিশাচর। 7 নম্বর শ্লোকে বলছেন যে দেখো, তুমি তোমার ধর্মের দিকে দৃষ্টি দাও, সৎ পুরুষের আচরণ তুমি করো, তুমি রাজা, অন্য স্ত্রীগুলো তোমার কাছে সংরক্ষণ পায়। সেই যে ঠিক তেমনি অপরের যারা স্ত্রী তারও তোমার রক্ষা করা উচিত। তোমার নিজের রাজ্যের যে স্ত্রীগুলো আছে তার যেমন তুমি রক্ষা করো, ঠিক তেমনি অপরের যে স্ত্রী তারও রক্ষা করো। আর নিজেকে তুমি আদর্শ বানাও, নিজেকে আদর্শ বানাও, আর আদর্শ বানিয়ে শুধু নিজের যে তোমার স্ত্রী ধর্ম মতে তাতেই মনটাকে দাও, তার বাইরে যেও না। বলছেন অতুষ্টম স্বেষু দ্বারেষু চপলম চপলেন্দ্রিয়ম নয়ন্তি নিকৃ প্রজ্ঞম পরদ্বারা পরাভবম। 8 নম্বর শ্লোকে বলছেন যে যারা নিজের স্ত্রীর সঙ্গেই সন্তুষ্ট থাকেন, অসন্তুষ্ট থাকেন না, তো বলছেন তাদের যে বুদ্ধি এটা ধিক, এই যাদের ইন্দ্রিয় চঞ্চল, চঞ্চল ইন্দ্রিয় যাদের, তো বলছেন যে এরা জানে না পর নারী তাকে বিনাশের দিকে পৌঁছে দেয়। দুটো তিনটে কথা সীতা এখানে বললেন খুব সংক্ষেপে। নাম্বার ওয়ান, যে উনি নিজের কথা বলছেন যে আমি উচ্চ বংশের, আমার প্রশ্নই উঠছে না যে অন্য কারোর দিকে তাকাবো, আমার যে ট্রেনিং, আমার যে রিফাইনমেন্ট সম্ভব না। নাম্বার টু, তুমি রাজা, তোমার দায়িত্ব হচ্ছে তোমার রাজ্যের মেয়েগুলোকে রক্ষা করা, তার সঙ্গে অপরের স্ত্রীকেও রক্ষা করা। আর সেক্ষেত্রে নেমে আসছেন পিওর সাইকোলজিতে, যে যে নিজের নারীতে নিজেকে সীমিত রাখে সে ঠিক থাকে, যে নিজের স্ত্রীর বাইরে যায় সে বোঝে না যে পর স্ত্রী তাকে বিনাশে পৌঁছে দেবে। আর তাতেও বলছে না, বলছেন ইয়া সন্ত নবা সন্তি সতো বা নানুবর্তসে, এই তোমার এই লঙ্কায় এখানে কি সৎপুরুষ থাকেন না? আমাদের একটা ধারণা হয়ে গেছে যে লঙ্কা মানে রাক্ষস রাক্ষস, না না তা না, এই দেখলেন আমরা ক্রস করলাম বেদ পাঠ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এখানে কি সৎপুরুষ নেই নাকি? আছেন, কিন্তু তুমি তাদের কথাও শুনতে চাও না, তোমার এই বুদ্ধি এরকম উল্টো কেন, সদাচার থেকে সরে এসছে কেন? বলছেন যে অকৃতাত্মানম আসাধ্য রাজানাম অনয়ে রথম, যাদের মন অপবিত্র আর যারা সৎ কথা নেন না
এই ধরনের যে অন্যায়ী রাজা এদের হাতে পড়ে অনেক বড় বড় রাজ্য নষ্ট হয়ে গেছে। রাজ্য যতই সমৃদ্ধিশালী হোক যত, কিন্তু যারা যেমন দেখবেন ইদানিংকালে যে ISIS যেটা হয়েছিল সিরিয়া আদিতে ইসলামিক স্টেট, ওরা ক্রূর, অনেক ভুল কাজ করছে। এখন বিশ্বের যত শক্তি সবাই মিলে তাকে নাশ করে দিল, ওই স্টেট ওই যে শক্তিটা ছিল তাকে শেষ করে দিল। তো সেটাই বলছেন যে যারা এরকম অন্যায় কর্ম করে তার নাশ হয়ে যায়, সঙ্গে সেই রাজ্যটা ওর নাশ হয়ে যায়। তো শক্যা লোভয়িতুম নাহম ঐশ্বর্যেন ধনেন বা অনন্যা রাঘবেণ আহম ভাস্করেণ যথা প্রভা। সূর্যের সঙ্গে সূর্যের রশ্মিকে আলাদা করা যায় না, ঠিক সেইভাবে আমি শ্রীরামের সঙ্গে এক, সীতার পাতিব্রত সূর্য আর রশ্মি অগ্নিদায়িকা শক্তি। তুমি আমাকে শুধু সম্পত্তি দেখিয়ে ঐশ্বর্য দেখিয়ে যদি তুমি মনে করো আমাকে আলাদা করে দেবে না, সম্ভব না। কারণ সূর্য আর সূর্যের রশ্মি যেমন আলাদা হয় না, আমরা আলাদা কিছু না। আর তোমাকে বুঝিয়ে বলছি, তুমি যদি তোমার নিজের রক্ষা চাও, তোমার বন্ধুগণের রক্ষা চাও, শ্রী রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করে নাও। আর বিদিতা সর্বধর্মজ্ঞ শরণাগত বৎসল, শ্রী রামচন্দ্র ধর্মকে জানেন, শ্রী রামচন্দ্র শরণাগত বৎসল, তুমি ওনার শরণ নাও, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। তুমি যদি বাঁচতে চাও তুমি ওনার শরণাগত হও, নাহলে তুমি বাঁচবে না। তো বলছেন যে এইরকম কথা বললে 28 নম্বর শ্লোকে বলছেন যে আগে আগে যেমন ভগবান বিষ্ণু বলির কাছ থেকে তিন পায়ে সমস্ত তার ঐশ্বর্য হরণ করেছিলেন, জেনে নাও রাবণ রামচন্দ্র আমাকে বার করে নিয়ে যাবেন এখান থেকে। বলছেন রাম আর লক্ষ্মণ দুই বাঘ, তার কাছে তুমি এক কুকুর। যেমন এক কুকুর দুই বাঘের সামনে দাঁড়াতে পারে না, তুমি কখনোই দাঁড়িয়ে থাকতে পারবে না। গিরিং কুবেরস্য গতো অথবালয়ম সমাম গতো অবরুণস্য রাজা, তুমি কুবেরের কৈলাস পর্বতে চলে যাও, বা বরুণ সমুদ্রের যিনি দেবতা তার সবাই গিয়ে লুকিয়ে যাও। যেভাবে কাল একটা বৃক্ষকে নাশ করে দেয় বজ্রপাত হলে সেই শেষ, ঠিক সেইভাবে তুমি কিন্তু শ্রী রামচন্দ্রের হাতে মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি বাঁচতে চাও রামের শরণাগত হও। ন্যাচারালি রাবণ অসন্তুষ্ট হয়ে গেছেন। রাবণ 3 নম্বর শ্লোকে বলছেন যে যেমন রথে জোরালো ঘোড়া তাকে সারথি আটকে নেয়, জানো তোমার প্রতি যে আমার প্রেম জন্মেছে সেই আমার ক্রোধকে আটকে রেখেছে, নাহলে তোমাকে এতক্ষণ শেষ করতাম। সীতার প্রতি প্রেম, এই প্রেম যদি আমার না জন্মে থাকতো তোমাকে এতক্ষণ আমি শেষ করে দিতাম। আর ওয়ামহ কাম মনুষ্যানাম যস্মিন খল নিবদ্ধতে, মানুষের মধ্যে এই যে কাম ভালোবাসা না, এটা একটা সর্বনাশের জিনিস। এই কামের জন্য মানুষের ভেতরে করুণা এসে যায়, স্নেহ এসে যায়, তার সর্বনাশ হয়ে যায়। আমারও ঠিক তাই হচ্ছে, নাহলে কখন আমি তোমাকে শেষ করতাম। প্যাশন থেকেই কম্প্যাশন আসে, কম্প্যাশন থেকে প্যাশন দুটো মিলেমিশে রয়েছে। যেগিয়ে দেখবেন করুণা আসে কিছু আছে, বুঝবেন যে ওই জায়গাটা কোথাও একটা কামনা আছে। বলছেন যে দেখো এই যে তুমি যেভাবে আমার তিরস্কার করছো, যেভাবে ব্যবহার করছো, তোমার এক্ষুনি বধ হওয়ার কথা, তাও আমি তোমাকে কিছু করছি না। তো শুনে নাও, 2 মাসের সময় দিলাম, এই 2 মাস যেদিন হয়ে যাবে আজ থেকে কাউন্টিং, তারপরে তোমাকে আমার শয্যায় আসতে হবে, আমার বিছানায় আসতে হবে। আর যদি তুমি না আসতে রাজি হও নিজে থেকে,
আমার রাঁধুনি তোমার টুকরো টুকরো করে আমাকে সকালে ব্রেকফাস্টে দেবে। তখন বলছেন এই 12 নম্বর শ্লোকে সীতার বর্ণনা করছেন, সীতা পাতিব্রত্য ধর্মে প্রতিষ্ঠিত, আর স্বামীর শৌর্যে, স্বামীর শৌর্যে তার অহংকার, এটা মান। সীতা যাতা মেয়ে না, সীতার নিজস্ব গুণ রয়েছে পাতিব্রত্য, অর্থাৎ যে স্বামী তার যে শক্তি সেই অহংকারে অহংকৃত। এতক্ষণে কথা বলেছেন বলে একটু জোর গলায় এসে গেছে, নূনম নাতে জনা কশ্চিত অস্মিন ইয়া শ্রেয়সী স্থিত, মনে হচ্ছে এই তোমার লঙ্কায় তোমার কেউ ভালো চাওয়ার লোক আর নেই, যে তোমাকে এই যে নিন্দিত কর্ম তুমি করছো এটা থেকে তোমাকে কেউ আটকাচ্ছে না। শোনো, যেভাবে শচী ইন্দ্রের ধর্মপত্নী, ঠিক সেরকম আমি শ্রীরামের স্ত্রী। এই ত্রিলোকে যে মরতে চায় সেই শুধু এরকম কর্ম করবে, আমাকে রাম থেকে আলাদা করে আমাকে পাওয়ার ইচ্ছা করবে। তো বলছেন মত্ত হাতি আর খরগোশ, এর যদি লড়াই হয় খরগোশে যা অবস্থা হয় তোমার সেই দুরবস্থা হতে যাচ্ছে রাবণ। আর শোনো, এবার না সীতা একটু একটু করে ক্রোধ করছেন যে তুমি রামের তুমি তিরস্কার করছো। মনে রেখো যতক্ষণ শ্রী রামচন্দ্রের সামনে পড়োনি ততক্ষণই তুমি এসব লাফালাফি করো, যে আমার দিকে দৃষ্টিপাত তুমি করেছ, আর তোমার এই যে কালো আর হলুদ চোখ, এই যে কেন মাটিতে খসে পড়ে যাচ্ছে না এটাই আশ্চর্য। আমি শ্রী রামচন্দ্রের স্ত্রী, রাজা দশরথের আমি পুত্রবধূ, আমার সঙ্গে এরকম কথা বলতে গিয়ে তোমার জীব পচে যাচ্ছে না কেন? তা শোনো তোমাকে বলি, এ 20 আর 21 এটা খুব ইন্টারেস্টিং শ্লোক, জানি না হয়তো বাল্মীকি রচনা করেছেন বা পরে পরে কেউ লাগিয়েছেন, খুব সুন্দর যে খুব নাম করা। অসন্দেশাত্তু রামস্য তপস্যানুপালনাত নত্বাম কুর্মি দশগ্রীব ভস্ম ভস্মার তেজসা। জানো আমার যে তেজ পাতিব্রত্যের, এক্ষুনি তোমাকে ভস্ম করে দেবে, এক্ষুনি ভস্ম করে দেবে তোমাকে, কিন্তু শ্রী রামচন্দ্র আমাকে এরকম আদেশ করেননি, আর আমি আমার তপস্যাকে সুরক্ষিত রাখতে চাইছি সেই জন্য তোমাকে ভস্ম করছি না। কারণ আপনার যে তপস্যা আপনি করেছেন, যদি এরকম ইচ্ছা করে নিজের নাশ হোক, নাশ হয়ে যাবে কিন্তু তপস্যার ফলটাও নষ্ট হয়ে যাবে। শ্রী রামচন্দ্র এরকম আমাকে আদেশ দেননি, আর তপস্যা নষ্ট করতে চাইছি না, আর আমি শ্রী রামচন্দ্রের ভার্যা, আমাকে কিডন্যাপ করে নিয়ে আসার ক্ষমতা তোমার ভেতরে ছিল না, নিশ্চয়ই বিধাতা তিনি ঠিক করে রেখেছেন তোমার মৃত্যু এইটাকে করে নিমিত্ত করে হবে, সেই জন্য তোমার ভেতরে এই শক্তি এলো, এই শক্তিটা তোমার এসেছে তোমার নিজের বিনাশের জন্যে, তোমার কোনো ক্ষমতা ছিল না। তো বলছেন যে এইসব শুনে, এই ধরনের কথা শুনে রাবণ আগুন হয়ে গেছে। এখানে একটা টার্ম ইউজ করছেন যে এমন রেগে গেছে, রাবণের তুলনা করছেন শ্মশান চৈত্য। শ্মশান চৈত্য একটা শব্দ আগেকার দিনে, এর বর্ণনা হচ্ছে আগেকার দিনে শ্মশানে এক মন্দির থাকতো, যদি কোনো মানুষকে রাজা আদেশ করতো এর বধ করা হোক তো মন্দিরে ওখানে পুজো টুজো করে মালা টালা দিয়ে সাজানো হতো, ওই সৌন্দর্যকে দেখে লোকেরা ভয় পেয়ে যেত। মন্দিরে সাজগোজ হয়েছে মানে আজকে কোনো মানুষের বলি হবে, মন্দিরের শোভা বাড়ছে কিন্তু মানুষের ভয় বাড়ছে। রাবণ
রাবণের যে তখন শোভা ঠিক শ্মশান চৈত্য বলে মনে হচ্ছে, যেটা একটা বিনাশ হতে যাচ্ছে। তো এই করে উনি সঙ্গে সঙ্গে রাবণ যত রাক্ষসীগুলো ছিল যার আগে আগে বর্ণনা হয়েছে তাদেরকে দেখে গর্জনা করতে করতে বলছেন যে তোমার আমি আজকেই বিনাশ করে দিতাম, কিন্তু তোমাকে কথা দিয়েছি একটু আমি দাঁড়িয়ে আছি। তো বলছেন যে যখন নানান রকমের গর্জন 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 করছেন যে করে ওই রাক্ষসীগুলোকে বলছেন যে তোমরা বিভিন্নভাবে চেষ্টা করো যাতে আমার বিছানায় চলে আসে, ওই বডিগার্ডসগুলোকে বলছেন। তখন 39-40 নম্বর শ্লোকে বলছেন, রাবণ যখন এত রেগে গেছেন তাকে আর শান্ত করা যাচ্ছে না, তো রাবণের যে স্ত্রী মন্দোদরী সঙ্গে ছিল, মন্দোদরী খুব সুন্দরী ছিলেন, মন্দোদরী সবার সামনে এসে রাবণকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছেন যে মহারাজ এইরকম একটা দিনহীন ঘাটের মরা মেয়ে তার দিকে আপনি কেন দৃষ্টি দিচ্ছেন, আমরা আসি তো। আর বলছেন যে এর ভাগ্যে সীতার ভাগ্যে ব্রহ্মা সুখভোগ লেখেননি, সেই জন্য এগুলো করছে না। আর 42 নম্বর শ্লোকে বলছেন অকামাং কামায়ানস্য শরীরম উপতপ্যতে, বলছেন যে স্ত্রী নিজেকে প্রেম করে না, নিজের থেকে প্রেম করে না, সেই স্ত্রীকে কামনা করা কোনো পুরুষের জন্যে শুধু নিজের ভেতরে তাপ সৃষ্টি করা, ওতে কোনো শান্তি হয় না, কোনো সুখপ্রাপ্তি হয় না, কোনো আনন্দ হয় না। যে বলছে যে দেখুন ইদানিংকালে সেই অনেক সব যে শীল হানি এইসব এইসব কথা শুনছি না, এই দেখুন বাল্মীকি কত আগে বলছেন যে কোনো মেয়ে যদি নিজে থেকে আপনাকে ভালোবাসা না দেয়, নিজেকে সমর্পিত যদি না করে, ওটা কিছু না, ওটা হচ্ছে শুধু নিজের শরীরের ভেতরে তাপ সৃষ্টি করা, এতে সুখও হয় না, শান্তিও হয় না, আনন্দ হয় না। এ রাজা আপনি এরকম কর্ম করবেন না, যে সীতা যেভাবে ব্যবহার করছে এর দিকে যদি আপনার দৃষ্টি যায় এতে আপনার কোনো লাভ হবে না। তখন বাকি যত রাবণের সঙ্গে মেয়েরা এসেছিলেন তারা কোনো রকমের রাবণকে ছুঁয়ে টুয়ে ঠান্ডা করে রাবণকে ফেরত নিয়ে গেলেন। এই হলো রাবণ সীতা সংবাদ আমরা এই এই জায়গাটায় যেটা পাচ্ছি।